সো চুল টু উঠে আসে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে যা হয়। সো আজকে অনেকদিন পর চলে আসলাম রিটুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে। সো যারা বলছেন আই হোপ তাদের রাগ ঢাক সব কমে যাবে যে ফাইনালি আশরাফ ভাই চলে আসছে, আমাদের কথা রেখেছে। অ্যান্ড আমারও ভালো লাগছে আজকে আপনাদের সাথে কথা বলে বেসিক্যালি। অ্যান্ড অনেকগুলো টপিক আছে যে প্যান্ডামিকে কেমন সব কিছু যাচ্ছে, আপনাদের লাইফস্টাইলে কোনো চেঞ্জেস আসছে কি না, বা আমার লাইফ কেমন যাচ্ছে, আপনাদের ভ্যালেন্টাইন কেমন গেল, আপনাদের ফাল্গুন কেমন গেল, সব কিছু নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। অ্যান্ড আই হোপ সবাই আছেন, সবাই লিখেন, বেশি বেশি করে কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ে দিব। অ্যান্ড যারা ঢাকার বাইরে থেকে আছেন, কে কোন জায়গা থেকে আমাকে শুনছেন দেখছেন সেটা আপনি অবশ্যই আমাকে জানান। অ্যান্ড আপনি চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারছেন। অ্যান্ড একটা ব্যাপার একটু বলে রাখি যে অনেকে যেমন অলরেডি আমাকে কমেন্ট করেছেন, কে জান্নাত খুশবু লিখেছে, ও জান্নাত খুশবু মেবি মাত্র ঘুম থেকে উঠেছে, অনেকগুলো ইমোজি পাঠিয়েছে, ই দিচ্ছে, ওকে ফাইন। অ্যান্ড আরও রয়েছে আমার সাথে আরিয়ান লিখেছে, হাই হ্যালো আরিয়ান কেমন আছো, আই হোপ তুমি ভালো আছো। অ্যান্ড আমার সাথে এই মুহূর্তে আরও আছে, কে আছে, তামান্না ইসলাম লিখেছে, হাই গুড মর্নিং, গুড মর্নিং তামান্না কেমন আছো। একটা ব্যাপার বলে রাখি যে এই ভ্যালেন্টাইনে যেটা নিয়ে আমার কাছে এই বিগত কয়েকদিন ধরে তুমুল মানে টেক্সট আসতেছে যে ভাইয়া বের হয়েছি বাট পুরো জ্যামে স্টাক হয়ে গিয়েছি, কোথাও যেতে পারি নাই, এই সে অনেক কিছু। সো আমি এটা নিয়ে কথা বলতে চাই যে আপনারা এই জ্যামের মধ্যে মানে কেন কেন বের হয়েছেন শুধু আমাকে বলেন। মানে দেখেন যে আপনি এতগুলো রেস্টুরেন্ট ঘুরেছেন, কোথাও ভালো করে বসতে পারেন না, ঠিক মতো খেতে পারেন না, টাইম স্পেন্ড করতে পারেন না, বাট কী একটা হজবড় অবস্থা। আমি কী করেছি আমি আপনাদেরকে বলি, আমি হচ্ছে অফিসে ছিলাম, এই অফিসে আমি শো করে মর্নিং শো করেছি 6টা থেকে 10টা, তারপরে আমি অফিসেই ঘুমিয়েছি খেয়েছি, সারাদিন আমি অফিসেই ছিলাম, রাতেরবেলা হচ্ছে আমার ফ্রেন্ডদের কাছে এগুলো শুনতে পাচ্ছিলাম যে কার কী অবস্থা। সো আপনারা জানেন যে আপনাদের ভ্যালেন্টাইন কেমন গেল, ফাল্গুন কেমন গেল, অবশ্যই আমাকে লিখে পাঠান, কারণ আমি ডিরেক্ট লাইভে কথা বলার জন্য এখানে চলে আসি। আচ্ছা আমার সাথে আরও রয়েছে এই মুহূর্তে সিং মার্মা লিখেছে, গুড মর্নিং ভাইয়া, গুড মর্নিং তুমি কেমন আছো আমাকে বলো। অ্যান্ড আরও রয়েছে এই মুহূর্তে আমার সাথে আচ্ছা রয় লিখেছে বরিশাল থেকে, বানিয়াপাড়া থেকে না, ওকে না ওকে এমন কিছু একটা হবে। সো হ্যালো বরিশাল থেকে তুমি আমাকে শুনছো, অসংখ্য ধন্যবাদ, তোমার ব্যাপারে আমাকে আরও কিছু বলো। হৃদয় সরকার লিখেছে ভালোবাসা কি, ভালোবাসা মানে কি ভাই, আপনি যখন লিখেছেন ভালোবাসা মানে কি, আপনাকে লেখা দরকার ছিল ভালোবাসা মানে MANE, তাহলে মানে হয়তো আপনি লিখেছেন MANA, মানা কি, ভালোবাসা মানা কি, মানে আমি জানি না এটা কি বলবো আমি এটাকে, বাট ইটস ওকে ঠিক আছে। সো আরও অনেকে আছে, এমডি হাসান লিখেছে, হাই হ্যালো এমডি হাসান। সো যেটা বলছিলাম যে তবে একটা জিনিস ভালো ছিল, আমার কিছু ফ্রেন্ড এবার যেটা করেছে আপনার ফ্যামিলিকে নিয়ে প্ল্যান করেছে, ভ্যালেন্টাইনের প্ল্যানটা করেছে, সো এটা অনেক অ্যামেজিং ছিল। আমার ইচ্ছা ছিল যে আমি আমার ভাগনাকে দেখতে যাব, যে মানে অনেক কিউট হয়ে গেছে মাশাআল্লাহ, ওর নাম হচ্ছে মোহাম্মদ, আমার বড় আপুর ছেলে, বড় আপুর ফার্স্ট বেবির নাম হচ্ছে সাবিবা, সেকেন্ড হচ্ছে মোহাম্মদ। সো অনেক কিউট হচ্ছে ডে বাই ডে, অনেক গুলুগালো একদম রসমালাই হয়ে যাচ্ছে। সো আমি ভেবেছিলাম যে ফার্স্টে ও আমার যেহেতু মানে ওই আমার ভালোবাসা, সো ওই আমার ভ্যালেন্টাইন, ওকে দেখতে যাবো, তারপর রাতেরবেলা আম্মুকে নিয়ে বের হব, হ্যাঁ ডিনারে বের হব। সো এই আমার পুরোটা প্ল্যান ছিল। অ্যান্ড তারপর তো বললাম আমি সারাদিন কাজ করেছি, অফিসেই ছিলাম, সো পুরোপুরি ব্যাপারটা আমার এরকমই গিয়েছে। আচ্ছা নুসরত জাহান লিখেছে, হাই হ্যালো নুসরত কেমন আছো। নুসরত অনেক সুন্দর একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে, অ্যান্ড অনেক সাপোর্টিভ, অনেক আন্ডারস্ট্যান্ডিং, তো যারা ভালো তাদেরকে আমি ভালো বলি, এটা একটা ভালো দিক। আর আমার সাথে মধ্যে রয়েছে তামান্না ইসলাম লিখেছে, কী লিখেছে, একমাত্র আমি ছাড়া সবাই ঘুরতে গিয়েছে ভাইয়া। আই তামান্না, আমিও ঘুরতে যাইনি, আমিও বললাম যে আমি অফিসে ছিলাম, কাজ করেছি, কোথাও যাইনি। সো তুমি আমি হাই ফাইভ, আমাদের জন্য এক, আমরা কোথাও ঘুরতে যাইনি, আমরা ছিলাম, বাকি কিন্তু সবাই ধুমায়া ঘুরছে। যেমন নুসরাত এত ট্যুর মারছে সে, মানে সে আমি শুনলাম সে কক্সবাজার যাচ্ছে, গ্রামে যাচ্ছে, আবার সে আবার কই কই যাবে। সো ভাই মানুষের লাইফ এত চিল, আমাদের দেখেন কাজ করে বেড়াচ্ছে, যে তামান্না এখানে আছে সেও ঘুরতে কোথাও যায় না। সো আমাদের মধ্যে কিছু পাবলিক আছে যারা ভ্যালেন্টাইনে কোথাও যায়নি, কাজ করেছে বা বাসায় ছিল। সো ব্যাপারটা হচ্ছে এরকমই। সো আপনাদের কী অবস্থা আমাকে অবশ্যই জানান।
প্যান্ডামিক নিয়ে যেটা বলবো ভেবেছিলাম যে প্যান্ডামিকের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখেন যে শুরু যে সময়টা আমরা পার করেছি, ফুল কান্ট্রি একদম লক ছিল, সেই সময়টা কি হয়েছে মানে অনেকটা ছড়িয়ে গিয়েছিল এই করোনার কারণে, মানুষের মৃত্যুর হার অনেক বেড়ে গিয়েছিল, তারপরে আমরা বাসা থেকে বের হওয়া কমিয়ে দিয়েছি, তারপরে কিন্তু দেখেন ব্যাপারটা আস্তে আস্তে কন্ট্রোলে আসছে। বাট এখন কি হচ্ছে প্রবলেমটা, যে এই যে আবার বেড়ে যাচ্ছে মৃত্যুর হার, এখন আমরা ওভাবে দেখাচ্ছি না রেগুলার নিউজ টিভিতে, আমরা অতটা সিরিয়াসলি নিচ্ছি না, বিকজ আমাদের বিডি পিপল নট অনলি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা আমাদের সমস্যা আছে, হিউম্যান প্রবলেম। সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা যে কোনো জিনিসকে খুব সিরিয়াসলি নেই, যখন এটাতে আমরা ইউজ টু হয়ে যাই তখন আস্তে আস্তে এটাকে আমরা একদমই পাত্তা দিই না, লাইক করোনাকে আমরা এখন একদমই পাত্তা দিচ্ছি না। তো এইটা এই 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 জিনিসটা আমি জানি না কীভাবে ঠিক করবো আমরা, বাট আমাদের সবার স্বার্থে, নিজের স্বার্থে, ফ্যামিলির স্বার্থে হলো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, মানতে হবে, প্রিকাউশন মেনটেন করতে হবে, তাহলে হবে যে করোনাকে আমরা কন্ট্রোলে আনতে পারবো, আদারওয়াইজ কিন্তু মানে এটাকে কোনোভাবে আপনি কন্ট্রোলে আনতে পারবেন না। ওকে, সো ওকে আমি ছোট করে একটু লিঙ্ক দিয়ে দিই, কারণ হচ্ছে ওকে সাথে থাকবেন, আমি কিন্তু আছি, লাইভের বাইরে যাচ্ছি না। যে সবাইকে ওয়েলকাম করছি রেডিও টুডে এফএম 89.6 এবং রাইট নাও চলছে প্রাণফ্রুট আওয়ার, এবং প্রাণফ্রুট আওয়ার যে কথাটা সবসময় আমি বলে দিই আবারও বলছি যে আপনি আপনার ব্রেকফাস্টে রাখবেন প্রাণফ্রুটও, কারণ এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, মিনারেল, যেটা আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে, এছাড়াও আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে বেছে নিতে পারেন প্রাণফ্রুটও, কারণ মিষ্টি আমের মজায় লাইফ ও ফ্রুটময়, সো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। অ্যান্ড রাইট নাও আমি একটা গান দিচ্ছি, গানের ওপারে ব্যাক করছেন, লাইভে আছি, লাইভে সবাই চলে আসেন, লাইভে কিন্তু ভালোই জমে উঠেছে, সবাই চলে আসছে অলরেডি ওখানে। ওকে হ্যাঁ, ইয়েস, আমি আমার হাত লেগে আমার বুম চলে যাচ্ছে, মানে আই এম সুপার এক্সাইটেড টুডে যে আজকে সবার সাথে লাইভে কথা হচ্ছে। আর আমাকে এই মুহূর্তে কে লিখেছে, শফিকুল আলম লিখেছে পৃথিবীর বাইরে গেছিলাম গতকাল, ব্যাক করছি। ও, পৃথিবীর বাইরে কোন যানবাহন ইউজ করেছেন আপনি? আমি তো জানি এমন কোনো যানবাহনে পৃথিবীর বাইরে যাওয়া যায়, বাট যেটা আছে ওটা আপনি অনেক কস্টলি, মনে হয় না আপনি সেটা কস্টটা বিয়ার করতে পারবেন। বাট আপনি যে আমাকে জানিয়েছেন এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আর আপনার নাম তো গিনেস বুক ওয়ার্ল্ডে চলে যাবে, আপনাকে অস্কার দেওয়া হবে সবগুলো কান্ট্রি থেকে ডেকে ডেকে যে আপনি একদম ওকে ফাইন। স্যার কে আছে আমার সাথে এই মুহূর্তে রয়েছে, কোবরা, ও মাই গড, কোবরা এটা কি, ওই যে ওই কোবরা কোনটা এটা, সো কোবরা লিখেছে আমাকে ভ্যালেন্টাইন বলতে কিছুই ছিল না, আমার সব ঘুম দে ছিল, গম ডে লিখেছে উনি, গম ডে ছিল মানে ঘুম দে ছিল, সো আপনি ঘুমিয়েছেন এটা ভালো, বিকজ ঘুমাইতে অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে, আমি ঘুমাতে খুব পছন্দ করি, সো আই হোপ আপনাদেরও ভালো লাগে, এটা খুব ভালো একটা ব্যাপার ছিল। অ্যান্ড এম ডি হাসান লিখেছে কেমন আছেন, ভালো আছি হাসান, আপনি কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, অ্যান্ড আপনার দিনকাল কেমন যাচ্ছে, সব কিছু আমাকে পরবর্তী কমেন্টে জানান। ওকে, আর হচ্ছে কে লিখেছে, কল্পনা লিখেছে হাই ভাইয়া, হ্যালো কল্পনা, আচ্ছা কল্পনা আমরা বাংলায় বলি রাইট, অ্যান্ড ইন্ডিয়া কী বলে, কল্পনা, সো দুটোই শুনতে আমার ভালো লাগে। আমি আবার খুব সুন্দরভাবে নামগুলো প্রোনাউন্স করার ট্রাই করি, যে আপনার পাকিস্তানে কোন অ্যাকসেন্টে বলা হয়, ইন্ডিয়াতে কোন অ্যাকসেন্টে বলা হয়, বাংলাদেশে আমরা ওই সেম নামটা কোন অ্যাকসেন্টে বলছি, লাইক আনমোল, তো আনমোল আগারওয়াল আমার এক ভাইয়ের নাম ছিল, তো সেই ক্ষেত্রে আমি কি বলতাম যে আনমোল বলা যায়, আবার মাঝে মাঝে অন্যভাবে অ্যাকসেন্টটা নেওয়া যায়, এই ব্যাপারগুলো আমিভাবে খেয়াল করি। অ্যান্ড সাইফুল আলম লিখেছে নিজস্ব পরিবহন শুধু আমি ব্যবহার করি, পৃথিবীর কাছে থেকে গোপন করেছে, ও মাই গড, প্লিজ সাইফুল আমাকে বলেন, বিকজ আমিও চাই একটু পৃথিবীর বাইরে যেতে, কারণ পৃথিবীতে মাঝে মাঝে আমি হ্যাং হয়ে যাই, এত ধরনের প্রবলেম থাকে, এত ধরনের ঝামেলা, আমরা স্টাক হয়ে যাই, তো সব কিছু মিলিয়ে একটু প্লিজ ভাই আমাকে বলেন। সাইফুল ভাই ঘুষ দিব আপনাকে, আপনাকে আমার শোতে নিয়ে আসবো, বলেন এই যানবাহনের নামটা কি। আচ্ছা, তারপরে তাহসান ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া আমাকে জানান। অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম, আরও আমার সাথে এই মুহূর্তে আছে কল্পনা লিখেছে কেমন আছো ভাইয়া, ভালো আছি কল্পনা, তুমি কেমন আছো, তোমার ব্যাপারটা আমাকে জানাও। আরও আছে এই মুহূর্তে কে লিখেছে, তাহসিন ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া,
ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তাসিম তুমি কেমন আছো? সো যেটা বলছিলাম যে প্যান্ডামিক অবশ্যই আমাদের এখন থেকে মেনটেন করতে হবে। দেখেন আমরা রেগুলার লাইফ লিড করছি অ্যান্ড কিছুদিনের মধ্যে স্কুল কলেজ সব আবার খুলে দেওয়া হচ্ছে। যেটা করতে হবে যে কাজ না থাকলে, স্টাডি পারপাস না থাকলে কোনো দরকার নেই বের হওয়ার, কোনো ইমার্জেন্সি যদি না থাকে বাসায় থাকেন। কারণ আপনি যখন বাসায় থাকছেন তখন কিন্তু আপনি নিজে একা যখন করোনাকে কন্ট্রোল করছেন, সবাই সবার জায়গা থেকে এভাবে কাজ করলে এক সময় করোনা কন্ট্রোলে চলে আসবে। আর যখন একবারে সবাই ভ্যাকসিনটা নিয়ে নিবে তখন কিন্তু আপনি দেখবেন যে অটোমেটিকলি এই করোনার প্রকোপটা কমে যাচ্ছে, কারণ আপনার ইমিউনিটি সিস্টেম হাই হয়ে যাবে, আপনার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এবং আপনার বডিতে যখন ভ্যাকসিনটা থাকবে COVID-19 ভ্যাকসিন, তখন কিন্তু আপনার বডিতে যদি করোনা যায়ও সেক্ষেত্রে সে ওর সাথে ফাইট করতে পারছে, সেটা অনেক ভালো হবে, তাই না বলেন? অ্যান্ড তাহসান ইসলাম লিখেছে, তাহসান ইসলাম আসসালামু আলাইকুম, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে যাক, শুনে ভালো লাগলো তাহসান ভালো আছে। এমডি হাসান লিখেছে হাই, হ্যালো হাসান কেমন আছো? অ্যান্ড এমডি রনি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রনি, কেমন আছো? আমি ভালো আছি। অ্যান্ড নুসরা জাহান লিখেছে রাইট, কি রাইট, মানে কি বলেছি, কোনটা রাইট আমাকে একটু বলো নুসরাত, আমি না বুঝতে পারছি কোন কথাকে রাইট বলছো। সো আমরা অলমোস্ট কতক্ষণ ধরে লাইভে আছি তাও তো দেখি, আর 5 মিনিট লাইভে থাকবো আপনাদের সাথে, তারপর আমি লাইভ থেকে লিভ নিব। সো এই 5 মিনিট আপনি আপনার যত ধরনের কোয়েশ্চেন আছে আমাকে করতে পারেন, যত ধরনের কথা আছে আমার সাথে শেয়ার করতে পারেন, বিকজ এর পরে আমি লাইভ থেকে বের হয়ে যাবো। অনেকদিন পর লাইভে আসছি, অনেক ভালো লাগছে। আই ডোন্ট নো ওয়াই ভালো লাগছে, বিকজ আপনারা সবাই এত কথা বলছেন, এত আমার সাথে কানেক্ট হয়ে আছেন। সো এটা আমার জন্য খুবই একটা বড় অ্যাচিভমেন্ট। আমি যেটা আগে হতো যে হুটহাট শোতে চলে আসতাম, লাইক কখনো আমি খালেদের শো প্রক্সিতে চলে আসছি, কখনো টুটুলের শো, কখনো দেখা গেলো আমি অস্থিরে চলে আসছি, হিট মিক্সে চলে আসছি। সো এখন টানা আমার মর্নিং শো করা হচ্ছে, রাইট? সো এখন আপনারা জানেন যে কালকে আশরাফ ভাই আসবে, বাট আগে ব্যাপারটা এরকম ছিল না। আগে আমি হুটহাট চলে আসতাম, তো তখন এই ঝামেলাটা বেশি হতো। আরেকটা ছোটো করে লিঙ্ক দিয়ে দিই, সাথে থাকেন। যে সবাইকে আবার ওয়েলকাম করছি রেডিও টু এফএম 89.6 এবং রেডিও টু অফিসিয়াল ফেসবুক পেজে, যে লাইভে আমি এখন আছি। লাইভে কিন্তু ভালোই জমে উঠেছে, সবাই চলে আসছে, ওখানে অনেক কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। বাট একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, আপনার দিনের শুরুটা যেমন আমি আজকে সকালে খুব হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে আমার দিনটা শুরু করেছি, যেন আমার দিনটায় আমি পুরোটা সব ধরনের কাজে বুস্ট আপ হয়ে যাই। সো আপনিও আপনার ব্রেকফাস্ট রাখতে পারেন প্রাণ ফুটো, কারণ এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, মিনারেল, যেটা আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়াও আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে বেছে নিতে পারেন প্রাণ ফুটো, কারণ মিষ্টি আমের মজায় লাইফ অফ ফুটোময়। ওকে সো আবার ব্যাক করলাম আপনাদের কাছে। সো দেখি আর কারা কারা আমার সাথে আছে। আমার সাথে তামান্না ইসলাম লিখেছে ভাইয়া আমাদের কুমিল্লাতে বেড়াতে আসেন, আপনার জন্য স্পেশাল রস এবং রসমালাইয়ের ব্যবস্থা করব। ও নাইস, আচ্ছা ওখানে কি রসমালাইটা বেশি মজা নাকি তুমি আমার জন্য স্পেশালটা রাখবা? মেবি এমন কিছু একটা হবে, অবশ্যই আমি আসবো কুমিল্লাতে, অ্যান্ড আসলে আমি তোমাকে অবশ্যই জানাবো, ঠিক আছে? তোমার আইডিয়া আমি নোট করে রাখলাম। অ্যান্ড জান্নাতুল নাইম লিখেছে ভাইয়া আর যে এখন কোথায় শো করে? আচ্ছা কোথায় শো করে আমি এক্স্যাক্ট জানি না, বাট আমি যতটুকু জানি যে আগে শুনেছিলাম যে অন্য একটা রেডিওর নাম আমি নিতে পারছি না, বিকজ আমি আমার রেডিওর পেজ থেকে লাইভে আছি। বাট আপনি মোটামুটি ওর পেজ বা অন্য কিছু সার্চ করেন, আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা আর তাহসান ইসলাম লিখেছে পড়ালেখার চাপ কিভাবে প্রতিহত করব ভাইয়া? আচ্ছা পড়ালেখা চাপ কি চাপ কীভাবে প্রতিহত করবেন সেক্ষেত্রে আমার একটা কথা বলার আছে। বেশি চাপ নেওয়ার কিছু নেই, যতটুকু যেই যে সাবজেক্ট আপনার পড়তে ভালো লাগে সেটাই শুধু পড়েন, তাহলে দেখা যাবে ওই সাবজেক্টে আপনি ভালো একটা গ্রেড পেয়ে যাবেন। আর যেটা পড়তে ইচ্ছে করে না সেটাতে কম এফোর্ট দেন, মোটামুটি যাতে পাঁচটা থাকে তাহলে ঝামেলাটা কম হবে। এভাবে করে আপনি মোটামুটি করে পড়াটা শেষ করেন, কারণ আমি এটা বিলিভ করি যে পড়াশোনা ভালো করলে আপনি লাইফে ভালো কিছু কিছু করবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনি আপনার লাইফে যদি মোটামুটি ফোকাস থাকেন, আপনি কি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা যাবে যে যে কোনো কিছু করতে পারবেন। তো আপনি পড়ালেখাটা এভাবে করেন যাতে আপনি ফেল না করেন, বাট মোটামুটি করে আগায় যান। যদি আপনার মনে হয় যে আপনি গান ছেড়ে পড়তে ভালো লাগছে, আপনি গান ছেড়ে পড়তে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি একটু বাইরে থেকে ঘুরে এসে পড়তে ভালো লাগে সেক্ষেত্রে পড়তে পারেন। কেউ আছে টানা একভাবে 3-4 ঘন্টা পড়তে পারে না,
তো আপনি কোনভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আগে বোঝার চেষ্টা করেন, সেভাবে পড়ালেখা করেন, দেখবেন আপনার অনেকটা ইজি মনে হবে। আচ্ছা, MD রনি লিখেছে, হ্যাঁ, করোনার পরে যে ভয়াবহ আসছে সেটা আসলে সত্যি, এটা হচ্ছে ওমিক্রন, অ্যান্ড ওমিক্রনটা আরও ভয়ানক। তবে এটা ভয় পাওয়ার কিছু নেই, আপনি যদি প্রিকশন মেনটেন করে থাকেন তাহলে আপনি করোনার মতো এটাকেও আপনি ট্যাকেল দিতে পারবেন। বাট আপনাকে প্রিকশন মেনটেন করতে হবে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে, অ্যান্ড অযথা বাইরে বের হওয়া যাবে না, ঠিক আছে? গার্লফ্রেন্ড ডাকুক বা যেই ডাকুক বাসায় থাকবেন, ওকে? আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে অনামিকা খান, লিখেছে, কেমন আছেন? আজকে নতুন শুনলাম। আচ্ছা, ফার্স্ট টাইম আজকে আপনি শুনেছেন, ওকে, ঠিক আছে। আমি রেগুলার শো করি না, লাস্ট 2 উইক ধরে আমি টানা মর্নিং ক্রাশ করছি, লাইক এখন যে শোটা হচ্ছে, লাইভে আমি আজকে মনে হয় 1 বছর পরে আসছি। লাইভে আমার একদমই আসা হয় না, লাস্ট প্যান্ডামিকের মাঝে একবার লাইভে আসছিলাম, আজকে আবার আসলাম। তো এই জন্য আপনি আমাকে নতুন শুনছেন, শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড আমার শোতে আসবেন। আমার শো এখন রেগুলার হচ্ছে সকাল 6টা থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত, নাম হচ্ছে মর্নিং ক্রাশ, অ্যান্ড আমার নাম হচ্ছে আশরাফ। সো আমি এভাবে আপনাদের পাশে আছি। অ্যান্ড নুসরা, তুমি অনেক কেয়ার দিচ্ছ, হার্ট রিয়াক্ট দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ নুসরাত, এভাবেই সাথে থাকো। নুসরাত অনেক লক্ষ্মী একটা মেয়ে, পুরো সময় আমার সাথে আছে। অ্যান্ড মোহাম্মদ হাসান আহমেদ লিখেছে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। হাসান আপনি কেমন আছেন, আপনার দিনকাল কেমন যাচ্ছে সেটা আমাকে অবশ্যই জানান, অ্যান্ড আই হোপ সব কিছুই ভালো যাচ্ছে। আমরা বলতে বলতে কিন্তু লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লাইভে কি আরও থাকবো নাকি থাকবো না? আচ্ছা, ছোটো করে আরেকটা ইনফরমেশন আমি রেডিও দিয়ে আসি, আপনারা সাথে থাকেন। এস, চলছে প্রাণফুট আওয়ার, এবং অনেকে টেক্সট করছে, টেক্সটগুলো পরে পড়বো, কারণ আমি এখন ফেসবুক লাইভে আছি। সো লাইভে আপনাদের সাথে বেশি বেশি করে কথা হচ্ছে, ওখানে সবাই চলে আসেন, অ্যান্ড আপনাদেরকে একটা ইনফরমেশন আবারও জানিয়ে দিচ্ছি যে আপনি আপনার ব্রেকফাস্টে রাখতে পারেন প্রাণফুটও, কারণ এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং মিনারেল, যেটা আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে, এছাড়াও আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে বেছে নিতে পারেন প্রাণফুটও, কারণ মিষ্টি আমের মজা লাইফ ও ফুটময়। সো অনেককে দেখতে পাচ্ছি, আরও এখনও অনেকেই টেক্সট করছে আমাকে। অনামিকা খান লিখেছে, শুভ কী লিখেছেন, মুড ভালো হলো? কেন, আমার মুড কি খারাপ ছিল? মুড তো আমার ভালোই ছিল, সবসময় ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। MD রনি লিখেছে, এখন থেকে আপনাকে লাইভে পাবো। হ্যাঁ, এখন থেকে আমাকে লাইভে পাবেন কিনা আমি জানি না, বাট আমি আসার ট্রাই করবো, বিকজ লাইভে আমি যখনই আসি আপনারা, ইউ গাইস, আমার মনটা একদম ভালো করে দেন, বিকজ আপনারা অনেক সাপোর্টিভ, অনেক কেয়ারিং, অনেক বেশি পছন্দ করেন আমাকে, এটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আরও আমার সাথে এই মুহূর্তে রয়েছে রাজীব, লিখেছে, হাই, হ্যালো রাজীব, কেমন আছো? লিখেছে, আচ্ছা, রাজীব নিজের নামে 3 বার লিখেছে, রাজীব রাজীব রাজীব, ওকে, নাইস, অনেক ক্রিয়েটিভ আপনারা, বাই দ্য ওয়ে, অনেক ক্রিয়েটিভ কমেন্ট করেন আমাকে। মোহাম্মদ হাসান আবার লিখেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আমার ফ্যামিলি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, অ্যান্ড আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আমাকে জানাবেন, আই হোপ আপনার সব কিছু ভালো যাচ্ছে। অ্যান্ড সব কিছু মিলিয়ে এই তো এখন আমি লাইফ থেকে বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, করোনাতে একদমই অবহেলা করবেন না, প্রিকশন মেনটেন করবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, এবং কাছের মানুষ প্রিয়জনদের বেশি বেশি প্রায়োরিটি দিবেন, তাদের কথা শুনবেন, তাদেরকে বোঝার চেষ্টা করবেন, অ্যান্ড বেশি বেশি করে কথা বলবেন, বিকজ আমরা ইদানিং কথা বলা ভুলে যাচ্ছি, কথা না বলার কারণে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। আপনি কাউকে টাকা দিয়ে যে হেল্পটা করতে পারবে না, তার চেয়ে বেশি আপনি যদি তার মনের কথাগুলো শেয়ার করেন, তার কথাগুলো শোনেন, তাকে কথা বলার সুযোগ দেন, সে অনেকটা রিলিফ ফিল করবে, তার অনেক হালকা লাগবে। সো এটা অনেক বড় একটা উপকার। সো আপনার ক্লোজ ফ্রেন্ড যারা আছে, ফ্যামিলি পার্সন যারা আছে, এদের সাথে কথা বলেন, অলওয়েজ ফোন টিপতে থাকবেন না বাসায় বসে, ডিজিটাল মিডিয়া একদম ঢুকে থাকবেন না, ফ্যামিলির সাথে কমিউনিকেট করেন, যেমনটা আগের সময় হতো যে আমরা পরিবারের সব একসাথে বসে গল্প করতাম, কাজেন রাষ্ট্রের ছাদে যেয়ে বসে গল্প করতাম, এই জিনিসগুলো এখন হয়ই না, সামনাসামনি বসে আমরা ফোন নিয়ে বিজি থাকি, যার কারণে আমাদের মাঝে এখন সম্পর্কের দূরত্ব সৃষ্টি হচ্ছে, কেউ কারোর সম্বন্ধে আপডেট রাখি না, কারো ক্ষতি হচ্ছে, কারো মন খারাপ আমরা জানি না, সেই ব্যাপারগুলো থেকে বের হতে হবে, সবার পাশে থাকতে হবে, ফার্স্টে ফ্যামিলির পাশে থাকেন, তারপর ফ্রেন্ডের পাশে, তারপর যদি পারেন প্রতিবেশীর পাশে থাকেন, এই তো এগুলো করতে হবে। আচ্ছা, অনামিকা খান অনেকগুলো হার্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ অনেকে এতগুলো লাভ দেওয়ার জন্য। এবং তামান্না ইসলাম লিখেছে, ভাইয়া
আমি এই প্রথমবার আপনাকে লাইভে পেলাম, বাট খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তামান্না ইসলাম, আমারও খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, আপনাদের সবাইকে পেয়ে। এভাবেই সাথে থাকবেন সবসময় রেডিও টুডে FM 89.6 এর সাথে, অ্যান্ড আমি আবারও আসবো কোনো একদিন, হুট করে লাইভে চলে আসবো, আর হতে পারে প্রতিদিনও আসতে পারি, আমি জানি না, আমি একটু মুডের ওপর চলি তো তাই। অ্যান্ড এখন আমি আমার শোতে আরও আধা ঘন্টা আছি ফ্রিকোয়েন্সিতে FM 89.6, ওখানে চলে আসেন, ওখানে কথা হবে, আমাকে ওখানে টেক্সট করেন, আমার পোস্টে কমেন্ট করেন, ওখানে আপনার পোস্টের টেক্সটগুলো অ্যান্ড আমি ফোনের টেক্সটগুলো দুটি আমি নিয়ে নিবো, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।